আমরা সিবিডি রোড স্থিত আছি ডিপিএসসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। আমরা এখানকার সেবা এবং আনুষাঙ্গিক যত বিষয় আছে সবগুলো নিয়ে আমরা একজন রোগীর সাথে কথা বলবো এখানকার। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন খান। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে এসেছি। আচ্ছা, ডিপিআরসি তে আপনি কবে ভর্তি হয়েছেন বা কতদিন ধরে আছেন? আমি ডিপিআরসি তে আজ থেকে এক সপ্তাহ আগে ভর্তি হয়েছি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে ব্যথা ছিল। আচ্ছা, এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, আগের চেয়ে অনেকটাই ভালো। আচ্ছা, ডিপিআরসি এর ঠিকানা বা ডিপিআরসি সম্বন্ধে আপনি কিভাবে জেনেছেন? এটা আমি অনেক সময় ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে ডক্টর শফিউল্লাহ প্রধানের লাইভ দেখছি। আচ্ছা, এবং ফেসবুকে তার লাইভগুলো আমি প্রায় দেখার জন্য অনেক চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এবং দেখছি অনেক রোগী ভালো হয়েছে, তো তাদের দেখা দেখে আমি স্যারের সাথে যোগাযোগের চেষ্টা করি এবং এখানে আসি। তো স্যারে আমার ভর্তি নেন, এখন আমার এক সপ্তাহ হয়েছে, অনেকটা আগে চেয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি মোটামুটি কেমন? মানে আপনার যে অসুস্থতার জন্য আপনি ভর্তি হয়েছিলেন এখানে, সেটার কি অবস্থা আসলে? এখন আগের চেয়ে আমি 90% এর উপরে ভালো আছি। ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডিপিআরসির চিকিৎসায় তার মানে আপনি যদি আমরা জিজ্ঞেস করি আপনাকে যে আসলে আপনি কতটুকু সন্তুষ্ট, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি ডিপিআরসি এর কাছে অনেকটা কৃতজ্ঞ যে আমি ভালো এখানে সেবা পাইছি এবং অনেক ভালো ভালো সেবা পাইছি। আচ্ছা, ডিপিআরসি এর সম্পর্কে আপনার কি মতামত? আমি চাই আমার মতো যারা ব্যাক পেইনে ভুগছেন অথবা পায়ে অথবা শারীরিক কোনো পেইনে ভুগতেছে, তারা যেন ডিপিআরসি তে আসে এবং তারা এখানেই ট্রিটমেন্ট করে। কারণ আমি যেহেতু এখানে মোটামুটি ভালো হয়ে গেছি, আমি আশা করি সবাই ভালো হইবে। আচ্ছা, ডিপিআরসি যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেমন এদের স্টাফ, ডক্টর, নার্স, তারপর হচ্ছে এখানকার খাবার, এখানকার চিকিৎসা ব্যবস্থা, সব বিষয়ে যদি আমি জানতে চাই সেক্ষেত্রে আপনি কি বলবেন? এখানকার ডিপিআরসি ম্যানেজমেন্ট এবং ডক্টর শফিউল্লাহ প্রধান এবং এখানকার যে নার্স আছে তাদের কাছে আমি আসলেই কৃতজ্ঞ যে এখানে সেবামূলক সবকিছুই পাওয়া যায়। এদের খাওয়া দাওয়া ঠিক আছে, অনেকটাই উন্নত। এদের যে ক্লিনিং সার্ভিস এগুলোও উন্নত, এদের ব্যবহার আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ অন্যান্য হসপিটালে যেরকম সেবা পাওয়া দরকার ওটা পাওয়া যায় না, কিন্তু এখানে ওই ধরনের সবকিছুই পাওয়া যায়। এবং এখানকার যে ম্যানেজমেন্টে যারা আছে তাদের ব্যবহার খুবই ভালো, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এখানকার পরিবেশ কেমন লাগে? এখানকার পরিবেশ আমার কাছে আসলে খুবই ভালো লাগে, আমার বাসার চেয়েও মনে হয় যেন অনেকটা ভালো। কারণ এখানে কোনো রোগী আসলে আমার মনে হয় যে অন্যান্য হসপিটালে গেলে যে অবস্থা হয় তার চেয়ে অনেক ভালো হয়, কারণ এখানকার ব্যবহার, তাদের ব্যবহারই রোগী অর্ধেক ভালো হয়ে যায়। তো ধন্যবাদ আপনাকে ভিডিওর সাথে কথা বলার জন্য, আপনার শুভকামনা করি, ধন্যবাদ। ধন্যবাদ, আমিও ডিপিআরসি সবাইকে, ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ, ডক্টর শুভল্লা প্রধান প্রতি আমার কৃতজ্ঞ এবং এখানকার সবার প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে ওইরকম সেবা দিছে এবং ভালো হইতে পারছি।